আবার ইসরো এবং আবার চন্দ্রযান টু নিয়ে একটি খবর যেটি উঠে আসছে একটি সূত্র মারফত। মোটামুটি প্রাথমিক তদন্ত একটা হয়েছে এবং তার থেকে যা খবর পাওয়া যাচ্ছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে আনছি। এটি সমস্তটাই তথ্য নির্ভর, অতএব সমস্তটাই বিশ্বাস বা অবিশ্বাস আপনাদের হাতে। আমরা চেষ্টা করছি সঠিক তথ্যই আপনাদের সামনে তুলে ধরার। প্রথমত, প্রথম যে তথ্যটি উঠে আসছে যে ল্যান্ডার বিক্রম কেন বিফল হল, তার পিছনে প্রথম কারণটি খুব উল্লেখযোগ্য একটি কারণ। বলা হচ্ছে যে দিন বাছাই ও সময় বাছাইটাই এই ঘটনা ঘটার আসল কারণ। কেন এরকম তদন্ত থেকে উঠে আসছে? প্রথমত, ল্যান্ডার বিক্রমের মধ্যে কোনো রকম হিটার ছিল না। তার মানে ল্যান্ডার বিক্রম যখন চাঁদের মাটিতে নামল তখন থেকে তার দিনের আলোয় কাজ করার কথা ছিল 14 দিন, মানে যে 14 দিন চাঁদে দিন থাকবে। তাই তার মধ্যে কোনো রকম হিটারের ব্যবস্থা করেনি এবং মনে করা হয়েছিল যখন চাঁদে রাত নামবে তখন টেম্পারেচার গিয়ে দাঁড়াবে প্রায় -180°C-এর কাছাকাছি এবং কখনো কখনো -200°C-ও হতে পারে। প্রশ্নটা বা তথ্যটা এখান থেকেই উঠে আসছে, যখন চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম ল্যান্ড করতে যাচ্ছিল তখনও কিন্তু দিন হয়নি, অতএব চাঁদের তাপমাত্রা সেই সময় কিন্তু দিনে যেই তাপমাত্রা হওয়া উচিত ছিল সেই তাপমাত্রা ছিল না। আরও 4 ঘন্টা বাকি ছিল চাঁদে দিন হতে এবং সেই উপযুক্ত তাপমাত্রা চাঁদে আসতে। 4 ঘন্টা বাকি ছিল, তাই চাঁদের সেই সময় টেম্পারেচার ছিল -170°C-র কাছাকাছি। দিনের আলো পড়ার সাথে সাথেই যা বাড়তে বাড়তে জিরো হয়ে আরও উপরে ওঠার কথা ছিল, যেই টেম্পারেচারে ল্যান্ডার বিক্রমের কাজ করার কথা ছিল। কিন্তু ল্যান্ডার বিক্রম যখন নামছিল সেই সময় কিন্তু চাঁদে অন্ধকার ছিল এবং তখনও চাঁদে বাকি ছিল 4 ঘন্টা দিনের আলো ফুটতে, তাই টেম্পারেচার ছিল -170°। ল্যান্ডার বিক্রমের মধ্যে ছিল না কোনো রকম হিটার। প্রবল ঠান্ডায় অকেজো হয়ে যায় ল্যান্ডার বিক্রম। চাঁদের যখন খুব কাছাকাছি চলে আসে 3.5 কিলোমিটার আর বাকি ছিল, সেই সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে, বলা হচ্ছে বা তথ্য থেকে যেটা বেরিয়ে আসছে, যে ল্যান্ডার বিক্রমের কলকব্জা একদম কাজ করা বন্ধ করে দেয় এই -170°C তাপমাত্রায়। যে তাপমাত্রা নেওয়ার জন্য ল্যান্ডার বিক্রম বা রোভার প্রজ্ঞানকে তৈরি করা হয়নি, তাকে তৈরি করা হয়েছিল একদম দিনের আলোয় চাঁদে কাজ করার জন্য। কিন্তু ঘটল উল্টো ঘটনা, একদমই চাঁদে 170° মাইনাস টেম্পারেচার থাকাকালীন ল্যান্ডার বিক্রম সেখানে নামতে যায় এবং ঠান্ডায় তার কলকব্জা অকেজো হয়ে যায়। এটি একটি তথ্য থেকে বেরিয়ে আসছে। দ্বিতীয় আরেকটি তথ্য যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে এটা ছিল সময় বাছাই নিয়ে এবং দিন বাছাই নিয়েও একটা তথ্য উঠে এসছে। সেটা হচ্ছে চাঁদের ভোর থেকেই টানা 14 দিন কাজ করতে পারবে, এই যুক্তিকে সামনে রেখে গভীর রাতে এই ল্যান্ডারকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল ইসরো। বিজ্ঞানীদের একাংশ মনে করছেন বা তারা তথ্য যেটা দিয়েছেন তদন্ত করে যে এটা 24 বা 48 ঘন্টা পরে যদি করা হতো তাহলে বিপত্তি এড়ানো যেত। প্রাথমিক কারণ যেটা আমি বললাম যে তাপমাত্রা তখনও -170°C মতো ছিল, যাতে ল্যান্ডার বিক্রম আর কাজ করতে পারেনি। দ্বিতীয় আরেকটি কারণ যেটি উঠে আসছে, যে ওই বিজ্ঞানীরা যুক্তি দিয়েছেন সূর্য থেকে আসা এক্সরে বায়ুমণ্ডলহীন চাঁদের অতি সূক্ষ্ম ধূলিকণা তথা রেগোলিথকে উত্তেজিত করে। গরম হলে স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য ধূলিকণার অনুঋণাত্মক কণা ইলেকট্রন ছেড়ে দেয়, রেগোলিথগুলি হয়ে দাঁড়ায় ধনাত্মক কণা। দিন শুরু হলে চাঁদের কাল্পনিক রেখা টার্মিনেটরের এক পাশের অংশ সূর্যের আলো পায়, অন্যদিকটা থাকে খুবই ঠান্ডা। তাপমাত্রার এই বিপুল ফারাক আলো ও এক্সের প্রভাবে দিনের শুরুতে ওই টার্মিনেটরের কাছে শুরু হয় একটা ধূলিঝড়। এখানে অনেকেই মনে করতে পারেন যে চাঁদে তো বায়ুমণ্ডলই নেই, তাহলে ধূলিঝড় কী করে হবে? না, এই প্রকার ধূলিঝড় কিন্তু চাঁদে হয়ে থাকে টার্মিনেটরের কাছে।
অভিকর্ষের টান কম বলে ধুলোর মেঘ 1 কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যায়, আবার নামতেও সময় নেয়। আর বিক্রমকে নামানো হচ্ছিল ওই টার্মিনেটরের কাছে, তাও আবার দিনের শুরুতে যখন ধূলিঝড় প্রবল। তাই মনে করা হচ্ছে সেই ঝড়েও দিগ্ভ্রান্ত হয়ে বিক্রম যেখানে নামার কথা ছিল তার থেকে বেশ অনেকটা দূরে গিয়ে পড়ে। আর তার সঙ্গে প্রবল ঠান্ডায় তার কলকব্জা কাজ করা বন্ধ করে দেয়। এটি হচ্ছে মূল কারণ হিসাবে এই তথ্য বেরিয়ে আসছে। বন্ধুরা, এই ছিল আমাদের তরফ থেকে একটি তথ্যমূলক ভিডিও যা ল্যান্ডার বিক্রমের প্রাথমিক তদন্তে উঠে আসছে সেই খবর। আশা করি এই খবরটি আগামী 2-1 দিনের মধ্যেই আপনারা বিভিন্ন সংবাদ সংস্থা মারফত পেয়ে যাবেন। কিন্তু এর আগেও যারা আমাদের চন্দ্রযান 2 এবং এই ল্যান্ডার বিক্রম সম্পর্কিত সমস্ত খবর আমাদের চ্যানেল থেকে দেখেছেন, তারা সবাই এটুকু জানেন যে আমাদের এখান থেকে অনেক খবরই প্রচার করার পর তারপরে আপনারা সংবাদ সংস্থা থেকে পেয়েছেন। তার কারণ, আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ সোর্স আমাদের এই খবরগুলো দেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। এখানে অনেকে কমেন্টস করতেই পারেন যে ইসরো কি আমাদেরকে ফোন করে বলেছে, বা এই ধরনের তথ্য আমরা কোথা থেকে জানলাম। সেটি একদমই প্রযোজ্য নয়, তার কারণ হচ্ছে এই তথ্য যেটা দিলাম সেই তথ্য কিন্তু আগামী দিনের আপনাদের সামনে চলে আসবে। ভালো থাকবেন বন্ধুরা, এই ছিল চন্দ্রযান 2 ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞানকে নিয়ে একটি আপডেট। আশা করি ভিডিওটা জানার পর আপনাদের মনে বেশ খানিকটা কষ্ট এবং সন্দেহ থেকে গেল। পরবর্তীকালে আরও অন্যান্য যা খবর আসবে বা যা তথ্য বেরিয়ে আসবে সমস্তটাই আপনাদের সামনে তুলে আনব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টাটা।